তুমি যাচ্ছো কেন? তুমি বসো এখানে, ওরা তো এখানে বসবে না, ওরা আমার সাথে বেডরুমে যাচ্ছে। আসো বেডরুমে আসো। বেডরুমটা আপনার অনেক সুন্দর, কতটা শান্তিতে সুখে রেখেছেন আমার বান্ধবীকে তা আপনার বেডরুম দেখলেই বুঝতে পারছি। বসে না, আমার বসে ফিল কমফোর্টেবল, আমি আমি টুম্পাক পাঠিয়ে বসবো তো। বাট আপনি কোথায় যাচ্ছেন? আজকের মেন অতিথি কিন্তু আপনি নিজেই। অনেক পানি, অনেক মজা করে কথা বলেন, আমি আমি টুম্পাক কথা বলেন। আল্লাহ, মজা এখন শুরুই করিনি, গলা ঢাকানে বসুন। তোমার কাটাকাটি দেখে তো আমার খিদে পেয়ে গেল, আজকে লাঞ্চটা খুব ভালো হবে। হ্যাঁ, কাটতে পারেন না? না, পারি না। তুমি বলছেন পারেন না, আমি সমস্যা আমি শিখে আর কি শুরু করবো না, মানে আসলে থাক শোন না, এই যে এগুলো একটু দিয়ে আসতে পারতাম। গেস্ট সবাই তোমাদের বেডরুমে? কোথায় যাচ্ছে ভাইয়া? আসবো পরিচয় করে, আমার ছোট বোন নিতু। হ্যালো। আর নিতু আমার সব ফ্রেন্ড। ভাইয়ার যে ফ্রেন্ডসরা আসছে, ভাইয়া ওদের সাথে বসে বসে জুয়া খেলতেছে। প্রথমে সিগারেট, তারপরে মদ, এখন মেয়ে মানুষ নিয়ে বেডরুমের মধ্যে ছি, আমার লজ্জা লাগতেছে লিটারালি। আমার সবচেয়ে খারাপ লাগতেছে কার জন্য জানো? মাহমুদ, মানে এত সুইট একটা মেয়ে, সব কিছু হাসি মুখে মানে নিচ্ছে। আর ভাইয়া, এত সুন্দর এত সুইট একটা মেয়ে পেয়েও তোর মর্ম বুঝলো না, তুমি আরো বেশি লাইক পাবে তোমার ছেলে। আমি কিচ্ছু বলবো না।